হাতের আঙুলে ব্যথা করছে অনেকেই ভাবেন যে ইউরিক অ্যাসিডটা বাড়লো কি না তো এই ইউরিক অ্যাসিড নিয়ে অনেকের মনে অনেক রকম ধারণা আছে কিছু ঠিক কিছু ভুল অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছেন তো ইউরিক অ্যাসিড কেন বাড়ে মেনলি যেটা জেনেটিক রিজেন্স থাকে অনেকের দেখবেন কম বয়সে ইউরিক অ্যাসিড বাড়ে আবার অনেকের গিয়ে অনেক বেশি বয়সে গিয়ে ইউরিক অ্যাসিড বাড়ে অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে কিডনি থেকে বেরিয়ে যায় কিডনি এটাকে আমাদের শরীর থেকে বার করে দেয় তো কোনো কারণবশত যদি সেই বেরিয়ে যাওয়ার হারটা কমে যায় তখন কিন্তু আমাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে থাকে জেনেটিক যেরকম একটা ফ্যাক্টর বললাম আরও অনেকটা নির্ভর করে আমরা কি খাচ্ছি তার উপর কিছু কিছু খাবারের জন্য ইউরিক অ্যাসিড বাড়ে অন্যতম হচ্ছে কিন্তু অ্যালকোহল কনজামশন সেখান থেকে ইউরিক অ্যাসিড অনেকটাই বাড়ে এছাড়া বয়স্করা যারা অনেক ধরনের মেডিসিন নিচ্ছেন সেটা ব্লাড প্রেশার কমানোর মেডিসিন হতে পারে যেরকম কিছু ধরনের ডায়াবেটিক্স থাকে সেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে যারা কোনো ক্যান্সার জাতীয় রোগে ভুগেছেন তার জন্য কোনো ওষুধ খাচ্ছেন সেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়তে পারে তো মেডিসিন একটা কারণ হতে পারে খাওয়া দাওয়া একটা কারণ হতে পারে জেনেটিক ফ্যাক্টর একটা কারণ হতে পারে হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন যাদের ওবেসিটির মতো রোগ আছে যাদের কোনো অটোমিন ডিজিজ আছে মানে সোরিয়াসিস যেখানে বডিতে সেল ডেস্ট্রাকশান অনেকটা বেশি হচ্ছে এই বিভিন্ন কারণে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটা বেড়ে যেতে পারে এবং ফাইনালি যে কিডনি যেহেতু এটা বার করে কিডনির কোনো রকম রোগ যেখানে কিডনি ইউরিক অ্যাসিডটা বার করতে পারছে না সেখানেও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবার ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কমনলি যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে আমাদের জয়েন্ট পেন হওয়া এই জয়েন্ট পেন কিন্তু ছোট বড় সব রকমের জয়েন্টকে এফেক্ট করে মূলত যেটা আমরা দেখি যে কমনলি আমাদের পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটা হাতের ছোটো ছোটো জয়েন্টগুলো এগুলোকে বেশি এফেক্ট করে এবং যদি খুব বেশি দিন ধরে হয় সেক্ষেত্রে কিন্তু হাঁটুতে আর্থারাইটিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় মহিলাদের ক্ষেত্রে কিছুটা কম হয় এবং একটা সার্টেন এজের পর কিন্তু ছেলে এবং মেয়ে সবাইকেই এটা এফেক্ট করতে পারে যেটা কমন প্রশ্ন বা চিন্তা থাকে সবার মনে যে ইউরিক অ্যাসিড হলে আমরা কী কী খাবার খাবো না আর কিছু কিছু ভুল ধারণাও মানুষের থাকে তো মূলত আমরা যেটা বলে থাকি যে রেড মিট খুব বড় সাইজের মাছ যেখানে তৈলাক্ত পরিমাণটা অনেকটা বেশি সেই ধরনের মাছ পালং শাক বাঁধাকপি আর অঙ্কুরিত বীজ জাতীয় কোনো জিনিস কোনো খাবার এবং অ্যালকোহল যেটা আমি প্রথমেই বললাম এইগুলো আমরা ইউরিক অ্যাসিড থাকলে অ্যাভয়েড করতে বলি এরপর অনেকে নিজেরাই ভেবে নেন যে ডিম খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে না এটা ঠিক কথা নয় ডিম খেলে ইউরিক অ্যাসিড বাড়বে না চা কফির সাথে কি সম্পর্ক ইউরিক অ্যাসিড থাকলে কি খাওয়া যেতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে দেখা গেছে যে কফি খেলে ইউরিক অ্যাসিড কিন্তু শরীর থেকে বেরিয়ে যায় সো কফি আমাদের হেল্প করতে পারে যদিও চায়ের সাথে এরম কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি কিন্তু চা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে সেটাও কিন্তু নয় দুধের সাথে ইউরিক অ্যাসিডের কোনো সম্পর্ক নেই দুধ খাওয়া যাবে আর মাংসের মধ্যে চিকেন কিন্তু সেফ তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা জাস্ট এই কয়েকটা জিনিস আরেকটা প্রশ্ন অনেকে করেন ডাল তো সেক্ষেত্রে বাঙালিদের জন্য বলি মুসুর ডাল অ্যাভয়েড করলেই হবে বাকি ধরনের ডালগুলো কিন্তু খাওয়া যেতে পারে তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে সমস্ত কিছু খাবার অফ করে দেবেন না এই যে কটা আমি বললাম এইগুলো থেকে কিন্তু ইউরিক অ্যাসিডটা বাড়ে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কোনো অন্য কোন ফ্যাক্টর আছে কি না অন্য কোন রোগ আছে কি না যেটার থেকে ইউরিক অ্যাসিডটা বাড়ছে সেটা ডিটেক্ট করতে হবে এবং ইউরিক অ্যাসিড বাড়লে তার প্রপার ট্রিটমেন্ট আছে মেডিসিনটা ঠিক ডোজে ঠিক টাইমে খেতে হবে এরম না যে আমার পাশের বাড়ির একজন এইটা খাচ্ছে বলে আমিও এটা খাবো ওনার জন্য সেটা সঠিক ডোজে কাজ করলেও আপনার জন্য নাও কাজ করতে পারে তাই প্রপার একটা অ্যাডভাইস নিয়ে ইউরিক অ্যাসিডের মেডিসিনটা খেলে ইউরিক অ্যাসিডটা কমবে তার সাথে অ্যাসোসিয়েটেড যদি আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন বা অন্য কোনো রকম সিমটমস থাকে তার প্রপার ট্রিটমেন্ট করলে এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে